আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাকি মোহাম্মদ রাহাদ আল আহনাফ। অলৌকিক এক গাব গাছের সন্ধান মিলেছে রাজবাড়ী জেলার বাণীবহ ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামে, যার বহু বছর যাবৎ কোনো পরিবর্তন ঘটেনি। লোকমুখে শোনা যায় এই গাব গাছকে ঘিরে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটে আসছে। গ্রামের 120 বছর বয়সী এক বৃদ্ধা বলেন, আমার জ্ঞান হওয়ার পর থেকেই এই গাব গাছ দেখে আসছি, এর কোনো পরিবর্তন ঘটেনি। আগে যেমন দেখেছি এখনও ঠিক একই রকম দেখছি। ঢাকার থেকে আসার সময় রাত 3টের সময় আমি আসতেছি গোবিল্লি থেকে পিছনে, মানে আমার সামনে আগে আগে একটা হুজুর আসতেছে দেখলাম। বহুত চেষ্টা করতেছি, মানে ধরার জন্য পাইনি। এই তে মাথা থেকে হুজুরটা এই জায়গায় চলে আসলো, এই দেখলাম গায়ে বা গেল, আর আমার মতো আমি বাড়ি চলে গেলাম। দাদাকে আমার থেকে শুনে আসতেছি এই রকমই সাইজ গাছ কোনোদিন বড় হইলো না, ছোট হইলো না, এটা গাব গাছ। বিরাট এক বট গাছ ছিল, সেটা নাই। আমার মামু ওই গাছ কাটি কাটিয়ে খড়ি জ্বালায় পুরাইছে। আমি এখানে খেলতেছিলাম বাঁশের উপরে বসে খেলতেছিলাম, কে যেন আমার ঢেক্কা দিয়ে ফেলে দিয়ে পাল ধরে টান দিয়ে রাখলো। তারপর আমার এই রডটা আমার এই গলার মধ্যে ঢুকে দিল। তারপর সঙ্গে সঙ্গে রাজবাড়ি নিয়ে যাওয়া হলো। রাজবাড়ির থেকে আমার ফরিদপুর নিয়ে যাওয়া, এপোলোতে চিকিৎসা করা হলো। 3-4 মাস পর আমি সুস্থ হলাম। তারপর মাদ্রাসা আস গাছটার বয়স অনেক, এবং কতদিন যে বয়স কে বলতে পারে না। মুরব্বীদের মুখে যা শুনছি যে তারাও বলে যে বাপ দাদার আমল থেকে এরকম দেখে আসতেছি, আজ ওই রকমই আমরাও ওই রকমই দেখে আসতেছি। তবে এই জায়গাটার বিষয়ে আমি যতটুকু মুরব্বীদের মুখে শুনছি সেটা হলো, এখানে একটা বাড়ি ছিল মহরম, মানে মোকাররম নামে এক লোক বাস করতে। এখানে বিশাল বড় একটা গাছ ছিল এবং ওই লোকের হলো মহরম, মহরম করা ডাকতে, তার যার কোনো এই জায়গার নাম হলো মোহামবাড়ি, মোহামবাড়ি বলে এখনো। তো সেই গাছ কাটার পরে এখানে এই এলাকার এই জায়গার কিন্তু নির্দিষ্ট কোনো মালিক আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটা একটা পরিত্যক্ত জমি, এই এলাকার লোক ঈদগাহ বানায়, ঈদগাহ নামে একটা রেকর্ড হয়েছে। তাছাড়া এই জমির কোনো মালিক আজ পর্যন্ত আমরা মুরব্বীদের কাছে শুনি নাই, আমরাও দেখি নাই, এ পর্যন্ত কোনো মালিক আসে নাই। তো এই জায়গার অরিজিনাল যে কে মালিক কেউ বলতেও পারে না, কেউ বলতেও পারে না। তবে এই জায়গাটা বিষয় এখানে, তবে যা মানে বুঝি আর কি, মানে মুরব্বীদের মুখে শুনি, মানে কিছু জিন জাতীয় কিছু হয়তো তাদের আবাসস্থল হতে পারে, এরকম একটা ইয়ে। তার এখানে আমি যতক্ষণ যখন ছোট, এখানে এলাকার লোকজন কিছু ওরসও করতো, ওরস করতো, যেখানে বৃষ্টি না আসলে এখানে এসে চিন্নি করতো, তারপরে কোনো অতিরিক্ত খরা হলে এই জায়গায় চিন্নি করতো, এসব করতো। এখনও সব হয়তো এখন কেউ করে না। এটার যে অলৌকিক ঘটনা, যেমন হোসেন মেম্বার ছিল, উনি বেশ আমার মনে হয় 40-42 বছর আগে হঠাৎ দেশে কোনো শ্যালো ডিপ ছিল না, কোনো গভীর নলকূপ ছিল না, না থাকা পরিপ্রেক্ষিতে বৃষ্টির পানিতে সব চাষাবাদ করা হতো। কিন্তু বৈশাখ গেছে, জ্যৈষ্ঠ মাস শেষ, দেশে কোনো বৃষ্টি নাই, না থাকা অবস্থায় গাছের পাতা ঝরে যায়, মানুষ যেখানে সেখানে বসে আছে, মানুষ হাহাকারের মধ্যে পড়ে গেছে। তারপরে হোসেন মেম্বারে বললো যে তুমি এইখানে ভক্তি শ্রদ্ধা করো, তুমি বৃষ্টি নামানোর জন্য একটু ব্যবস্থা করো না। তখন উনি বললো যে না, আমি সম্ভব না। তারপরে আবার যখন ধরলো, বললো যে আমি যা যা চাবো তাই কি তোমরা দিতে পারবা? তখন বললো যে আচ্ছা, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো। তখন বললো যে পিটিলে কলসে 7 কলস কাঁচা দুধ দেওয়া লাগবে, আর আওলা চাল, আর এলো কলা, বাতাসা, সন্দেশ, এইসবগুলো দিয়ে আমার এইখানে দিতে হবে, দেবে। কিন্তু আমি 1 সপ্তাহ এইখানে থাকবো, থাকার পরে আল্লাহর গুণগান গাবো, যদি আল্লাহ রহম করে বৃষ্টি দিতে পারে, কিন্তু এই 1 সপ্তাহের ভিতরে যেন আমাকে কেউ খাওয়ানোর চেষ্টা না করে। কারণ উনি বলছে যে আমাকে কেউ যেন খাওয়ানোর চেষ্টা না করে, আমি এই অনাহারী মানুষ, 1 সপ্তাহ না খাওয়া অনাহারী মানুষ দেখছি উনাকে। তারপরে উনি 1 সপ্তাহ যাবত এইখানে বসে, তখন দেশে কাজ কাম কিছু নাই, খালি হাহাকার, বহু দূর দূরান্তর মানুষজন এখানে, এক পর্যায়ে মেলার মতো লাগছিল আর কি। একটা বট গাছ ছিল, তার আগেও অনেক আগেও একটা বট গাছ ছিল, সেটা আমরা দেখিনি। এরপরে আর কি এলো বট গাছ, এলো ওই সময় একটা লাগাইছিল আর কি। যাই হোক, উনি শেষে
এক সপ্তাহ যাবৎ চলে গেল। সাত দিনের মাথায় আসরের আজানের সময় উত্তর দক্ষিণ কোণারে হালকা একটু মেঘ দেখা গেল। ওনার তখন মনে হলো যে আমার মতো পাঁচজনের শক্তি ওনার গায়ে। উনি একটা লাফ দিয়ে উঠে দাঁড়া সারিয়ে বললো যে সব নিয়ে মসজিদে চলে যাও। সম্পূর্ণ কিছু নিয়ে মসজিদে চলে গেল। যাওয়ার পরে এত বৃষ্টি যা ধারণা করা যায় না, আটঘাটে পানি বাইতে গেল। তারপরে বৃষ্টি যাওয়ার পরে উনি সেই দুধ যে কিভাবে থাকলো, সেই কাঁচা দুধ দিয়ে, সেই চাউল দিয়ে, কলা দিয়ে, এসবগুলো দিয়ে সাত দিন পর্যন্ত অনাহারি ছিল উনি। দুধ এইভাবেই ছিল, এইখানেই ছিল, এইখানে আমরা 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 দেখছি। আমরা তখন ভালো বুদ্ধি, জ্ঞান বুদ্ধি। তারপরে ওই গুলে দিয়ে উনি রাত্রি পায়েস রান্না করে সবাই খাওয়া দাওয়া দিয়ে তারপরে উনার মতো উনি গেল। এই যে এখানে পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, আসলে এই গাছটা আসলে এখানে আমি এই এলাকার অনেকের কাছ থেকে শুনতে পারছি যে এই গাছটার বয়স অনেক, এবং এলাকার বড় বৃদ্ধ যারা আছে তারা আসলে নিজেরাও অনুমান করে বলতে পারে না গাছটার বয়স কত। তো এখন এখানে কিছু বিষয় আমি মানুষের কাছ থেকে শুনতে পারছি, সেটা হচ্ছে অনেক আগে শুনেছি এখানে দুইটা বাচ্চা, শিশু বাচ্চা এখানে এসে একটু খেলাধুলা করতো সাদা পোশাক পরিহিতা। এবং এই রমজানেই আমাকে এই এলাকার একজন বলল যে কিছুদিন আগে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখলাম যে এই মাদ্রাসার সামনে দুইটা বাচ্চা এই খেলাধুলা করতেছে। তো আমি তাদেরকে দেখার পরে কিছু মনে করি নাই, নিজেই হেঁটে যাচ্ছি। তো আগানোর সময় সে এই বাচ্চা দুইটা আমাকে বলতেছে যে তুই পিছনের দিকে তাকাবা না, সুদা সামনের দিকে চলে যাও। তো উনি আমাকে বলতেছে যে আমি আর ওইখানে কিছু না করে সামনের দিকে হেঁটে চলে গেলাম। তো আসলে এখানে আমি অনেক সময় যাতায়াত করি, বেশ রাত্রেও যাতায়াত করছি, এখানে আমার চোখে আজ পর্যন্ত কিছু পড়ে নাই। কিন্তু তবে মাদ্রাসাতে আমি যখন থাকি তখন আমার সাথে কয়েকবার কিছু সমস্যা বুঝতে পারছি যে হয়েছে। তো এটা কি এখান থেকে না কোথায় থেকে তা জানি না। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে ভৌতিক স্থানের এরকমভাবেই প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ।